জয় হিন্দ সকল ভিউয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের নিয়ে প্রথম প্রশ্নটি দেখে নাও ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার হবে ছয় এপ্রিল অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার এটি মূলত পালন করা হয় জাতিসংঘের তরফ থেকে তো জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরাস তিনি পর্তুগালের বাসিন্দা তিনি দায়িত্বপদ গ্রহণ করেছিলেন পয়লা জানুয়ারি দু সাল থেকে পরবর্তী কোশ্চেন বলা হয়েছে এম কেয়ার ফান্ডে অনুদান দেওয়া তহবিল সংগ্রহ করতে সম্প্রতি কোন ব্যাংক নির্বাচিত করা হয়েছে পিএম কেয়ার ফান্ডে অনুদান দেওয়া তহবিল সংগ্রহ করতে সম্প্রতি কোন ব্যাঙ্কে নির্বাচন করা হয়েছে সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক অপশান সি কারেক্ট অ্যান্সার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নিয়োগ করা হয়েছে পিএম কেয়ার ফান্ডের অনুদান দেওয়া তহবিলগুলোকে সংগ্রহ করার জন্য তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার কোথায় চেন্নাই পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন রাজ্য সরকার সম্প্রতি জনগণকে স্যানিটাইজ করার জন্য ভি সেফ টার্নেল স্থাপন করেছে কোন রাজ্য সরকার সম্প্রতি জনগণকে স্যানিটাইজ করার জন্য ভি সেফ টার্নেল গঠন করেছে সঠিক অ্যান্সার হবে অপশান এ তেলেঙ্গানা রাজ্য সরকার এই উদ্যোগটি নিয়েছেন এটি হলো ভি সেভ টার্নেল এর ছবি তো তেলেঙ্গানার ক্যাপিটালের নাম হচ্ছে কি হায়দ্রাবাদ তেলেঙ্গানার বর্তমান সিএম হচ্ছে কে শেখর রাও তেলেঙ্গানার বর্তমান সি এম চন্দ্র শেখর রাও পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কে সম্প্রতি কম দামের প্রাণবায়ু পোর্টেবল ভেন্টিলেটর তৈরি করেছেন কে সম্প্রতি কম দামের প্রাণবায়ু পোর্টেবল ভেন্টিলেটর তৈরি করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আই রুট কি এটি তৈরি করেছে অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বিল উইডার সম্প্রতি মারা গেলেন তিনি কি জন্য বিখ্যাত ছিলেন বিল উইডার সম্প্রতি মারা গেলেন তিনি কি জন্য বিখ্যাত ছিলেন সঠিক অ্যান্সার হবে তিনি বিখ্যাত গায়ক ছিলেন অপশান সি সঠিক উত্তর তিনি বিখ্যাত গায়ক ছিলেন এবং তিনি তিনবার গ্রামী অ্যাওয়ার্ড জিতেছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি কোন চিড়িয়াখানার একটি বাঘের দেহে কোভিড নাইন্টিন পজিটিভ পাওয়া গেছে সম্প্রতি কোন চিড়িয়াখানার একটি বাঘের দেহে কোভিড নাইন্টিন পজিটিভ পাওয়া গেছে সঠিক অ্যান্সার ছয় দাগের কোয়েশ্চেনার হয়ে যাবে নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানায় বাঘের দেহে কোভিড নাইন্টিন পজিটিভ পাওয়া গেছে অপশন সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি ফিচ রেটিংয়ের প্রতিবেদন অনুসারে ভারতের আর্থিক ঘাটতির কত শতাংশ অনুমান করা হবে সম্প্রতি ফিচ রেটিংয়ের প্রতিবেদন অনুসারে ভারতের আর্থিক ঘাটতির কত শতাংশ অনুদান করা হবে সঠিক অ্যান্সার হবে সিক্স পয়েন্ট বি সঠিক অ্যান্সার সিক্স সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি কোন সংস্থা অপারেশান সঞ্জীবনী শুরু করেছেন সম্প্রতি কোন সংস্থা অপারেশন সঞ্জীবনী শুরু করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইন্ডিয়ান এয়ার ফোর্স এটিকে শুরু করেছে অপশান সি সঠিক অ্যান্সার ইন্ডিয়ান এয়ার ফোর্স সম্প্রতি অপারেশন সঞ্জীবনীটিকে শুরু করেছেন এছাড়াও ভারতীয় সেনাবাহিনী একটি অপারেশন শুরু করেছিল তার নাম হচ্ছে অপারেশন নমস্তে তো ইন্ডিয়ান এয়ার ফোর্স সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছিল আটই অক্টোবর উনিশশো সালে সর্বপ্রথম ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিরো টু অ্যানিমেলস অ্যাওয়ার্ডে সম্মান করা হয়েছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিরো টু অ্যানিমেলস অ্যাওয়ার্ডে সম্মান করা হয়েছে নয় দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার কী হবে অপশান এ ওড়িশা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিরো টু অ্যানিমেলস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে ওড়িশা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি নবীন পাটনায়ক এই সম্মানটি কে দিয়েছেন পেটা পেটা হচ্ছে এই সম্মানটি দিয়েছেন আজকের মতো শেষ কোয়েশ্চেনটি দেখে নাও সম্প্রতি এইচ সি এল টেক কোভিড নাইন্টিন কন্ট্রোল সেন্টার স্থাপন করল কোথায় সম্প্রতি এইচ সি টেক কোভিড নাইন্টিন কন্ট্রোল সেন্টার স্থাপন করলো কোথায় সঠিক অ্যান্সার হবে নাইডাতে এটি স্থাপন করা হয়েছে অপশান বি সঠিক অ্যান্সার নাইডাতে এই কোভিড নাইন্টিন কন্ট্রোল সেন্টারটি স্থাপন করা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ